Assalamu alaikum everyone, this is Janatun Nisa. Today I'm here with my another new review video. আজকে যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে ফন্স চারকোল ফেস ওয়াশ। সো এই ফেস ওয়াশটা নিয়ে মোটামুটি আমি এটার প্রতিটা ইনগ্রেডিয়েন্ট আর এটা কতটুকু ভালো স্কিনের জন্য কেমন কাজ করবে প্রতিটা টপিক নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। কথা বলবো ফন্স চারকোল ফেস ওয়াশটা নিয়ে। এই ফেস ওয়াশটি আমাদের জন্য কতটুকু ভালো অ্যান্ড কতটুকু খারাপ সেটাও অবশ্যই জানাবো। প্রথমত আমি এটার ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলি। এখানে আমি মোটামুটি অনেক সার্চ করে অনেকগুলি ইনগ্রেডিয়েন্ট দেখতে পেয়েছি, অনেকগুলি ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর ইনগ্রেডিয়েন্টের মধ্যে খারাপ কিন্তু তেমন কোনো একটা আমি দেখি নাই যেটা আমাদের জন্য অনেক বেশি হার্মফুল হতে পারে। তার মধ্যে এখানে আমি কয়েকটা, যেমন কি এখানে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে চারকোল। চারকোল কিন্তু আমাদের জন্য খুবই ভালো। চারকোল আমাদের ডেড সেলস রিমুভ করতে হেল্প করে। তারপরে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো, এটা আমাদের ব্ল্যাক হেডসের জন্য অনেক বেশি ভালো। সো সেই ক্ষেত্রে কিন্তু চারকোল থাকাটা কিন্তু একটা বেনিফিট। আর তার মধ্যে হচ্ছে আরেকটা কথা হচ্ছে এখানে আছে নাইট সিনামাইড কিন্তু খুবই বেশি ভালো। যারা ধরেন স্কিন অনেক বেশি ব্রাইটেনিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু আপনার স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে। তার মধ্যে এখানে গ্লিসারিন ইউজ করা হয়েছে। গ্লিসারিন আমাদের স্কিনকে অবভিয়াসলি সফট অ্যান্ড ময়শ্চারাইজ রাখতে অনেক বেশি হেল্প করে। আর লরিক অ্যাসিড, আরও ডিফারেন্ট ভ্যারাইটিসের অ্যাসিড কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। মোটামুটি আমি বলবো এটা খারাপ না, ভালো। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বিবেচনা করে অ্যাপ্লাই করতে হবে। যেমন কি আপনার স্কিন টাইপ, আপনি কোন স্কিন টাইপ, যেমন কি সেন্সিটিভ, ওরা বলেছে এখানে মেবি অল স্কিন টাইপ। কিন্তু আরেকটা কথা হচ্ছে এটা সেন্সিটিভ যাদের স্কিন তারা ইউজ না করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ এখানে মোটামুটি কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেটা হয়তো আপনার অ্যালার্জি প্রবলেমও হতে পারে। সো সেই ক্ষেত্রে অবশ্যই এটা বিবেচনা করে যাদের সেন্সিটিভ স্কিন তারা এটা অ্যাপ্লাই করবেন। ওভারঅল ড্রাই অ্যান্ড অয়েলি ওরা ইউজ করতে পারে, অয়েলিরাও ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু ড্রাই যাদের স্কিন তাদের ক্ষেত্রে একটু ড্রাই রাখতে পারে। যখন আপনি আপনার ফেসটা ক্লিন করবেন, ক্লিন করার পরে কিন্তু হালকা একটু আপনার ড্রাই ফিল হতে পারে। কারণ ফেস ওয়াশ দিয়ে ইউজ করার পর একটা তেলতেলে ভাব এখানে হবে না, হালকা একটু ড্রাই হতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনাকে ভালো করে বিবেচনা করে দেন এই ফেস ওয়াশটা নিতে হবে। আমাকে যদি পার্সোনালভাবে বলেন যে এই ফেস ওয়াশটি আপনার কেমন লেগেছে, তাহলে আমি বলবো ইয়েস, আমার এটা ভালো লেগেছে। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খারাপ না ফেস ওয়াশটি, অনেক বেশি ভালো। আর ফন্স তো একটা ভালো ব্র্যান্ড মোটামুটি। সো এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করতে পারবো আপনি এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটি ফেস ওয়াশ। সো ওভারঅল আমি চেষ্টা করেছি ছোটোখাটো বা শর্টকাটভাবে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতে। যদি আমি কোথাও ভুল করে থাকি তাহলে আমি এক্সট্রিমলি সরি। আর আমি চেষ্টা করবো সবসময় ভালো রিভিউটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল দেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে মুহূর্তে পৌঁছে যায়। আমি নিউ কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড নিজেদের খেয়াল রাখবেন অ্যান্ড ভালো প্রোডাক্ট ইউজ করবেন। আল্লাহ হাফেজ।